उल्टा लाई गल ने उल्टा परे लाई गल खता बुरकली ने बोलने ने पाक्सला बेलाई गस पाक्सला बेलाई गस अरे नाम आईसी এই কথা একটু কইলে তাহলে একটু বই দেই তখন রাত্র বাজে মনে হয় একটা বাজে নাই টপ টপ যদি পাই দেই গাট কেটে যায় বা আরেকটা দেশে আচ্ছা বেলাকে তাই বে কই টাইম ইজ গেয়ারে বাজে ভেরি ভালো আমার তাইতে ব্যাপার লিঙ্ক টানেল দিয়ে দেয় হল টানেল তো বন্ধ আমি লহিং দিন আমাই দিয়ে যাবো হল টানেল কেন বন্ধ আর একেবারে 2000 ই পর্যন্ত 25 পর্যন্ত বন্ধ থাকবে আরে হারাম তো তারা কাম করে ওইটা বন্ধ থাকবে মানে এইদিক দিয়ে এই দিকে যাইতে পারবে আসতে আসতে পারবে না আসতে বন্ধ রাত্র 11টা থেকে এককালে ভোর কয়টা 8টা পর্যন্ত সকাল মেজাজ খারাপ হয়ে যায় এই দাইকে মিড টাইম দেন একাল 2025 পর্যন্ত চলবে এখানে এই হলেন্ড টাল পুরা কাজ হ্যাঁ এবার দেলো একটা জব লই গেলাম মিড টাউন এ ওলে খালি ফার্ম ঘুরুন করবে এক্সেল লাই দৌড়াইবে বাসাই বল এই ঘটনা হইছে তারপরে ওরে নামাই দিয়ে আইতে আইতে আমি দেই ফজরের নামাজ উক্ত আছে মানে নামাজও পড়ি না আমরা 5:50 হইলে নামাজে ফজরে আজান আচ্ছা আমি 5টা মানে 5:30টায় বাসায় উঠছি জলদি উজু করে নামাজ পড়ছি নামাজের কতক্ষণ পরে দেয় 5-7 মিনিট পরে দেয় যে বেলাল আজান আবার ফুকে আসছে ফজরে যদি ওই না উঠতাম তাই আর উঠতেই পারতাম না ওইটা কেন ওয়ান লাইন ওইটাকে পিছিয়ে 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 আমার আওয়া লাগতে এটা ক্রস করে চলে যাচ্ছে ওই যে টান দিয়ে উঠলাম না নাই তো পারতাম না ই করতাম না এটা মানে এইটা দেখো মানে এইটা পিছিয়ে পিছিয়ে যাইতে লাইনে মানে ট্রাক চলে বেশি হ্যাঁ ট্রাক চললেও তো রাস্তা কত সুন্দর আর আস্তে আস্তে কেন চলে ট্রাক গুলা মানে ও লিমিট করে দিছে তো তাই পজিশন নাই স্পিড লিমিট পুলিশ বইয়ে থাকে কত সুন্দর জায়গা এই সব জায়গা পাইলে তো গ্যাস লাগাইছিল কামায় সিটির জায়গা
লাল শাক টাল শাক খালাম না না লাল শাক আছে লইবে না বেশি ঠান্ডা না আর একটু ইয়ে মূলাটা হয় না হ্যাঁ আর দন্যা দন্যা হয় মূলা হয় দন্যা হয় এগুলো হয় আপনার বোন আই উনি না বোনের জামাই হ্যাঁ বোনের জামাই না বোনের জামাই উনি কি কি লাগাইছে আপনার বোনের জামাই লাগাইছে কি কিছু পরামর্শ লইতে হবে এখন কি কি গাছ লাগাবার পরামর্শ নিলে ভালো হবে ললিত কোনটা আপনারা আবার বলেন খরচ বাদ দেন তারপর 10,000 টাকা মাসে কি করবেন খান মুরগি বের করে দিছি আর খাসি গেছে আবার রান্ধ আগে আমি বলে আমি আর ধরতে পারবো না আমার কাজ আছে আমার গাছের কি করতে হবে ঠিক আছে রাঁধছো তো
আগের দিনে কত কষ্ট করত মহিলারা, ধান উঠতো, ধান বানতো, ধান শুকাইতো, ধান চাউল ই করে হের বা রান্না করিয়া অক্ত মাতন খাওয়াইতো ঠিক টাইমে। হ্যাঁ তো মাইরের মাইরের বয়স হলো বুঝলেন না, বর্তমানে মেয়েরা বিয়ে করে, মেয়েরা ই করে প্রত্যেকটা ফ্যামিলিতে, আমরা কি করি সব জায়গায়, আধুনিক যুগে তো সব, এই জন্য কোনো সম্মান নাই। হ্যাঁ আর এইটাই কোনো সম্মান নাই, কিচ্ছু নাই। মানে এবার রোজার কোনো চিন্তা ভাবনা আছে নি কি? মসজিদে ইফতার টিফতার দাও। হ্যাঁ আর গদে মা একদিন অসুবি দেখি সবাই মিলে একদিন দিই, তো গতবারের মতো না, গতবার আমরা মাল দিয়েছি বেশি, মানুষ বেশি হয় না। না এখন আমি একটা জিনিস চিন্তা করছি, এটা আসলে আরো পরে বলবো, যে ওদেরকে বললো যে তোরা অ্যারেঞ্জমেন্ট কর আমরা টাকা দিব, এটা হলে কিরকম হয়? কারণ এটা পাকিস্তানি বেশি তো, ওই যে ওই যে ভাতটাত খাওয়া ইয়াটিয়া দেখছেন নি, ওই যে পরে একদিন পরে যে ওই যে দাওয়াত দিছিল আমরা গেছিলাম, ওই রুটি টুটি দিকে আমরা, ওটা খারাপ হয়নি ওদের খানাটা। ওদেরকে বললাম যে তোরা অ্যারেঞ্জ কর তোদের ইয়ে সিস্টেমে, আমরা কত ভালো হয়, কারণ আমাদের বেশি খানার ইয়া বেশি হয়ে যায়গা, আমরা মানুষের গ্যাস করতে পারি না। হ্যাঁ দিলে ভাই, হ্যাঁ হেরে তবে আমাদের মাল ওই সময় অনেক বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে আমাদের, এই জন্যই আমি বলছি যে আর এগুলা খানার লাগে আমাকে লাগে বনে না। ম্যাক্সিমাম লেফট রান রাস্তা পুরো ফাঁকা দেখি আঙ্কেল, এইসব জায়গায় কত সুন্দর লাগে। পিঙ্কির বলছিলাম একটা গোরস্থানের জায়গার জন্য, পিঙ্কি তো অবস্থা খারাপ, পিঙ্কি অসুস্থ, পিঙ্কি ক্যান্সার হয়েছে, ব্রেস্ট ক্যান্সার, এটা মনে হয় অপারেশন করাইছে, এখন বাসায় আছে, ভালো হইতে চায় না সহজে, এর মধ্যে আটকাই ধরবে নেই জামানি আমার সুবিধা আছে, গাড়িতে জাল রাখতে হবে আমি বলিয়া যাই, কেন আমি যখন আসি রাত্রে তখন দেখি বসা থাকে, ওই রাইতের সময় দুইটা তিনটা চারটে পাঁচটা সময় অনেক সময় দেখি বসে আছে, পাঁচ ওই সময় যাই আস্তে আস্তে জাল মারলেই হয়, রাত্রে তো দেখবে না তো মানুষ উঠায় না, লিখে দিছে ডোন্ট এন্টার, এখান থেকে এটা তো কফ নাই নেন